जी नतुन स्टक और यू स्टक आपको मात्र 40,000 टकत गाड़ी लो जाए तो आपको सम्पूर्ण भिडियो चाहिए सम्पूर्ण मैं एखन गाड़ी डिटेल जानम और एखंड एड्रेस दी अपना उजार डिस्ट्रिक्ट डबका डबका अपना नियर आस एस बी आई बैंक अपना स्टेट बैंक कागते अपना बी एस का आज आम आम बी एस का गैलरी ओनर आम शाकिर दा दादा कैने खबर भले भले न प्रथम एड्रेस तो जुड़ा एड्रेस तो अपना डबका स्टेट बैंक बाईपास फोर लाइन का स्टेट बैंक एश मीटर दूर आई जा पाई जा स्क्रीन आम नम्बर दिया थको जो क्या ना तैयार कन्टेक्ट कर पिकअप कर लम तार पिछत नेक्स्ट अपशन आपनर लोकेशन गई जो अपना गूगल मेपत बी एस कार गैलरी सार्च कर अटोमेटिकली लोकेशन पाई अपना विश्वकर्मा पूजा कारण ऑफर आज दूर आम फुल टेंकी तेल भरा दीम और अपना भिडिओ तरह कस्टमार जो आम 10,000 के डिस्काउंट 15,000 के गाड़ी हिसाब मते बजेट हिसाब मते डिस्काउंट कर 100% दीम और आपुनि फास्ट जी भिडिओ बनाइछिले भिडिओ हेरी दी अपना प्राय गाड़ी सेल हो ना पुराना स्टक चार पाँचा मान गाड़ी आसे बाकी आपुनि सोल्ड हो गल एतिया बहुत आसे अपना 40+ कार आसे 40+ कार 40+ आसे आपुनि आहिले साबो पारे देखिबो पारे किबा खुनिलो 40,000 पर स्टार्टिंग होइसे 40,000 पर स्टार्टिंग आसे टाटा नेनो 70,000 तो आसे 40,000 तो आसे यार पिसत अपुनार 10 लाख लुकि आसे दादा फर्स्ट इज अपना रेनल्ट क्विड कक हाय रेनल्ट क्विड एतु होइसे अपुनार 2019 मॉडल आरएक्सएल होय एतु प्राइस एक्सु 240 कस्टमर आहिले आमी किबा एटा नेगोशिएबल करि दिम ओके গাড়িখন সাপোর্ট আপনা একদম বড়িয়া কন্ডিশন আছে আপনার আর আস্কিং আছে আপনার 240 আপনার রেনাল্ট কোড 2019 মডেল 1900 আরএক্সএল মডেল আরএক্সএল মডেল এটু ফার্স্ট ওনার হয় ফার্স্ট ওনার ফার্স্ট ওনার 42,000 সোলা আছে দা ফাইনান্স তো হয়ে যাবে কোন ফাইনান্স হয়ে যাব কিমান ডাউন পেমেন্ট 80,000 ডাউন পেমেন্ট দিলে উলাই যাব ওকে 80,000 আপনার ডাউন পেমেন্ট দিলে কোন উলাই যাব দা রেনাল্ট কোড উলাই যাব দাদা নেক্সট আছে সুইফট ডিজায়ার হয় নেক্সট আছে সুইফট ডিজায়ার আপনার বিএক্সআই ভেরিয়েন্ট হয় আপনার পাওয়ার স্টার্টিং হিটার ফোর পাওয়ার উইন্ডো লেজার সিট কভার আপনার এভরিথিং পাই যাব प्राइस से एटू अपना 3,25,000 कस्टमर आहिले आमी किबा नेगोशिएबल कर दिम पेट्रोल होय 2014 लाख बीएक्सआई वेरिएंट बीएक्सआई वेरिएंट होय होय गाड़ी का सपो पर अपना एकदम बढ़िया कंडीशन আছে আপনার একদম আপনার লেজার সিট কভার লুক আছে ন এসি ওয়ার্কিং আছে আই ওয়ার্কিং আছে এভরিথিং ওকে আছে 16 কিমিটার কিলোমিটার আর ট্রান্সফার ইনস্যুরেন্স পলিউশন এভরিথিং আমার পালো পড়া থাকিব সব আমি ওকে করাই ইনক্লুড কমাই যাব কি করাই দিম 82,000 সোলা আছে সেকেন্ড ওনার দাদা নেক্সট ইজ আপনার বারনা আপনার বারনা এটু আপনার গুয়াহাটি নাম্বার হয় ভিআইপি নাম্বার হয় 415 2,45,000 সোলা আছে 79,000 এসএক্স অপশনাল হয় এসএক্স অপশনাল এসএক্স অপশনাল হয় 1.6 আপনার মাত্র দিয়েছে আপনার 245 হত 245 হয় ওকে ইনক্লুড আমরা ট্রান্সফার ঘুমাই যাব আপনার আর মাত্র দিয়েছে আমরা 245 হত 245 তা তো যদি আপনি অন্টুল হয় কি মানে নেগোশিয়েবল করাই দিই নেগোশিয়েবল করাই দিই ওকে দাদা নেক্সট আর কোন নেক্সট আছে আপনার গ্রেনাইটেন হয় স্পোর্টস এটু আপনার হইছে 2018 এর লাস্ট মডেল ফার্স্ট ওনার হয় আর 38,000 সোলা আছে গাড়িখনের প্রাইস দেখিছে আমি 3,80,000 কাস্টমার আহিলে আমি কিবা আর নেগোশিয়েবল করি দিম কাস্টমার আহ কন্ট্রোল কথা বহি পাতিলে আমি আর কিবা চাই দিম এটু আর ফুল ট্যাঙ্কি পেট্রোল পাই যাব ওকে গাড়িখনের ইন্টারিয়র সাইব পর আপনার একদম দুনিয়া হই আছে এসি তো ওয়ার্কিং আছে ওয়ার্কিং আছে ওয়ার্কিং আছে স্পোর্টস মডেল ন স্পোর্টস মডেল ওকে আছে ওয়াগনার 2013 মডেল হয় এটু বিএক্সআই হয় 13 এর মডেল হয় সেকেন্ড ওনার এটু প্রাইস আছে আমি 2,50,000 কিবা এটা ডিসকাউন্ট করে দিম কাস্টমার আহিলে ফুল ট্যাঙ্কি তো পেট্রোল পাবো তেল পাবো এটু তো বিশ্বকর্মা কারণে অফার আছে এটু বড় কব না লাগে
আৰু কাস্টমার বার্গেনিং কৰিব নালাগে আমি যেটো প্রাইস কৈ আছো এটো ফিক্স আমি কিবা এটা জাস্ট সামথিং সামথিং ডিসকাউন্ট কৰাই দিম ওকে আপোনাৰ ইনক্লুড ট্রান্সফার পাই যাব দে ট্রান্সফার পাই যাব আৰু মাত্র যে আছে 2.5 লাখ টকা দুয়া গনা বিএক্সআই বিএক্সআই 13 মডেল 13 মডেল ওকে দাদা নেক্সট আছে আৰু কোন গ্রানাইট নেক্সট আছে গ্রানাইট 10 হয় আপোনাৰ 2015 মডেল হয় স্পোর্টস মডেল এটো আপোনাৰ পাই যাব 265000 65000 মাইলেজটো ভাল পাই যাব না গাড়ি ভাল পাই যাব হয় আর আপনা আস্কিং আছে আপনা 630000 টাকা আপনা ক্রেটা এসএক্স 1.5 2017 মডেল দে না ভিতর তো সাবো পারে গাড়িখন দুনিয়া তো ফাইনান্স তো কইরা দিবে এখন হয় 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে উলাই যাব 1.5 লাখ টাকা আপনা গাড়ব হাতো বাজেট থাকিলে আপনা ক্রেটা কোন লৈ যাব পারে লৈ যাব পারে এ সাবো পারে আপনা স্টিং কোন লব স্টার করে আপনা কোম্পানি ফটো আপনা এলসিডি পাই যাব খুরু হয় আছে সুইফট ডিজায়ার 2000 আপনা 15 এর মডেল হয় ডিজেল ভার্সন ভিডিআই ভেরিয়েন্ট হয় এটু প্রাইস আছে আপনার 2,70,000 টাকা 2,70,000 কাস্টমার আহিলে কিবা এটা ডিসকাউন্ট করাই দিম হয় ডিজেল ফুল ট্যাঙ্কি করাই দিম ট্রান্সফার আপনার আমার ফলো পড়া থাকিব আমি করাই দিম আৰু অনলি দিছে আমাৰ 2,70,000 টকাত 2015 মডেল সুইফট ডিজায়ার ভিডিআই ন ওকে এসি তো ওয়ার্কিং আছে ওয়ার্কিং আছে 10 টকা নোটৰ তো কাম নাই নাই কাম নাই ফোর পাওয়ার উইন্ডো এসি পাওয়ার স্টার্টিং হিটার আপোনাৰ এলসিডি এভরিথিং পাই যাব ওকে অনলি লব লাগে মানে পারচেজ কৰিব লাগে চলাব চলাব লাগে ডিজেল ভৰিব লাগে আৰু চলাব লাগে মাইলেজো ভাল পাই যাব 20 প্লাস টু মাইলেজ পাই 1920 মাইলেজ আছে 1920 আপোনাৰ মাইলেজো পাই যাব গাড়ি হয় নেক্সট আছে আপোনাৰ টেরেনো এটো এক্সবি মডেল হয় আপোনাৰ টপ মডেল হয় 2014 ৰ লাষ্টৰ ভেৰিয়েন্ট হয় এটো আপোনাৰ মডেল এটো ডিজেল ভার্সন হয় এটো প্রাইস দেখিছো আমি 3,80,000 কাস্টমাৰ আহিলে আমি আৰু নেগোশিয়েবল কৰি দিম 380 ন হয় 380 ৰাখিছো কাস্টমাৰ আহক আমি আৰু কমাই দিম গাড়িখন ইন্টারনেটও দেখিব পারে ধুনিয়া আছে আপোনাৰ এক্সবি মডেল হয় হলো পুরো স্টার্ট করে আমরা সব পাই যাব না সব পাই যাব এলসিডি মেলসিডি সব লোগো আছে সব তো ওয়ার্কিং হই আছে ওয়ার্কিং হই আছে একো ঝামেলা নাই নিব লাগে আর কাস্টমারে চলাব লাগে চলা কি মানে রানিং হইছে 82000 চলা হয় আছে ইনোভা এটো হইছে আপোনার 2013 মডেল হয় ইনোভা 2.4 জি হয় এটো প্রাইস আছে আপোনার 3.5 লাখ টাকা 3.5 লাখ টাকা আমি আজকে রাখিছো কাস্টমার আহিলে আমি কিবা এটা নেগোশিয়েবল করে দিই সেকেন্ড হ্যান্ড আপনার এলটো প্রাইস দি আছে আপনার ইনোভা দে মাত্র কি মান 350 আপনার হয় ক্যাশ প্রাইস দিন ন এটো অল লুকস ন এটো কোম্পানির নিউ লুকস হয় তো আপনি পাই যাব 3,50,000 টাকা হয় কাস্টমার আহক ভিজিট করক আমি আর কিবা এটা নেগোশিয়েবল করে দিম আর যদি দূরৰ পৰা আহিলে আপনার আহা যোৱা তেল তো আমি ফ্রি করাই দিম ফুল ট্যাঙ্কি ডিজেল ভরাই দিম ওকে তা চলা কিমান গাড়িখন রানিং হয়েছে 1,70,000 ওকে অলপ গাড়িখন ইন্ট্রোডিউস আহিল আপনার একদম দুনিয়া আপনার কন্ডিশনে আছে প্লাস সিট কভার যদি একদম নতুন লোগো আছে আর এখন ইনোভা এটো 2014 মডেল হয় 2.4 ভি হয় আফটার মার্কেট এলোই লোগো আছে আপনার দামি এলসিডি লোগো আছে সিট কভার কেটা দুনিয়া লোগো আছে আপনার গাড়িখন ফার্স্ট ওনার হয় গাড়িখন 76000 জেনুইন চলা আছে ডক্টরর গাড়ি হয় এখন আপনার প্রাইস রাখিছো আমি 4,60,000 4,60,000 টাকা কাস্টমার আহক আমি আরো কিবা একটা ডিসকাউন্ট করে দিম 2014 এর মডেল হয় গাড়িখন দুনিয়া কন্ডিশন আছে এলোহুল কেটা সাবো পারে এলোহুল টায়ার আফটার মার্কেট লোগো আছে সব নতুন আছে গাড়িখনত বিভিন্ন আর কিবা কিবি ফিচার্স আছে আপনার ভিতরত এলসিডি ফোর স্টার কই সব লোগো আছে না স্টার্ট করি আপনার এভরিথিং সব আছে আর এটু ক্যাপ্টেন সিট হয় হয় ক্যাপ্টেন সিট আছে আপনার ক্যাপ্টেন সিট আছে লোগো আপনার গাড়িখনত বহুত কিবা কিবি ফিচার্স লোগো আছে ভিতরত আহিলে কাস্টমার সাবো পারিবো যেহেতু আপনার গাড়িখন আপনার একজন ডক্টর আছিল ন 2.5 জি নে বি জি হয় জি মডেল জি মডেল আছে আটিকা হ্যাঁ এটু আপনার 2021 অর মডেল হয় এটু প্রাইস আছে আমি 8,70,000 56000 সলা আছে জেনুইন হয় 2021 অর লাস্ট হয় ভিএক্সআই ভেরিয়েন্ট ভিএক্সআই ভেরিয়েন্ট ভিএক্সআই ভেরিয়েন্ট হয় আপনার পেট্রোল ভার্সন এটু প্রাইস আছে আমি 8,80,000 কাস্টমার আহিলে কিবা এটা নেগোশিয়েবল করে দিম আৰু কোনোবা যদি ফাইনান্স কৰি ল'ব বিচাৰিছে তেতিয়া হলে আপোনাৰ 2,50,000 ডাউন পেমেণ্ট দিলে ওলাই যাব 2,50,000 প্ৰফাইল ভাল থাকিলে 2 লাখ দিলে ওলাই যাব 2 লাখ ডিপি তো ওলাই যাব আৰু আপোনাৰ গাড়িখন চলিছে আপোনাৰ 56000 চলিছে 56000 গাড়িখন একদম ধুনীয়া কন্ডিশন হৈ আছে চাব পাৰে এ চাই লওক আপোনাৰ ইন্টাৰভিউ আপোনাৰ একদম ধুনীয়া আপোনাৰ কন্ডিশন আছে কি মাছ আছে মডেল দাদা 2021 অৰ লাষ্ট 21 অৰ লাষ্ট মডেল ন 22 দিব পাৰে আপোনাৰ গাড়িখন
নেক্সট আছে ডিজায়ার অকন 2020 লাস্টৰ হয় এটো প্রাইস রাখিছো আমি 6 লাখ বিএক্সআই ভেরিয়েন্ট হয় আজকে কিবা কাস্টমার আহিলে মই নেগোশিয়েবল করে দিম গাড়িখন একদম দুনিয়া হয়ে আছে ফার্স্ট ওনার হয় সোলা আছে 39000 আপনার এভরিথিং সব নতুন আছে একবারে টায়ার পড়া লই এভরিথিং সব নতুন আছে স্পেড আনটাচ নি আনটাচ আছে আনটাচ আছে হয় গাড়িখন দুনিয়া হয় কাস্টমার আহিলে সাবো পারে ওকে আর গাড়িখন আপনার আজকে রিসে 6 লাখ 6 লাখ সব হয় তাতো যদি আপনি অনটুল ভাই নেগোশিয়েবল করে দিব নেগোশিয়েবল করে দিব ফুল টিং পেট্রোল পাইছ বুঝে বিশ্বকমা পূজা গনা প্রোফাইল টু নেক্সট আছে বলেরো বিএস6 হয় এটো 2020 ডিসেম্বরৰ হয় এটো প্রাইস রাখিছো আমি 7,80,000 7,80,000 সোলা আছে ফার্স্ট ওনার হয় আপনার পেপার অলরেডি সব ওকে আছে ট্রান্সফার করাই দিম আমি কাস্টমার আহিলে আমি কিবা এটা নেগোশিয়েবল করে দিম গাড়িখন বিএস6 অপশনাল হয় টপ মডেল টপ মডেল ন হয় হয় ট্যাক্স পাতে তো আপডেট আছে দাদা গাড়িখন টপ ভেরিয়েন্ট হয় হয় আমি এটো আস্কিং প্রাইস রাখিছো 780 কাস্টমার আহিলে আমি কিবা এটা নেগোশিয়েবল করে দিম ওকে ট্যাক্স পাতে তো আপডেট আছে সব আপডেট আছে এভরিথিং আপডেট আছে যদি কিবা কিবা কারণত কিবা ফেল থাকে আমার বাই চান্স হেরি হয়ে যায় কলে আমি সব ট্রান্সফার করে দিই ট্রান্সফার করে কাস্টমার আদা ফাইনান্স তো হয়ে যাবে এখন अवेलेबल হয়ে যাব 2 লাখ ডিপি দিলে উলাই যাব ওকে 2 লাখ টাকা আপনি ডাউন পেমেন্ট দিলে এখন বলরো বিএস6 অপশনাল হয়ে যাবে না হয়ে যাব 20 নম্বর 20 নম্বর দা নেক্সট আপনার ইনোভা হবে নেক্সট আছে আর এখন ইনোভা 2016 মডেল হয় 2.4G হয় এটো হয় এটো প্রাইস রাখিছো আমি 7,50,000 কাস্টমার আহক কাস্টমার আহিলে আমি কিবা এটা আর নেগোশিয়েবল করে দিম কাস্টমার দূর পর আহিলে আহা যাওয়া তেল আমি একবার এভরিথিং জি আছে সব করাই দিম আর বিশ্বকর্মা পূজার কারণে কিবা একটা অফার রাখিছো এটো এপার দিম 7,50,000 আজকিং রাখিছো নেগোশিয়েবল আহার পিছত আমি কিবা একটা করে দিম এখন গাড়ি তো ভালকে কিবা একটা করে দিম ওকে অল্প ঢাঙ্গুকে আমি ডিসকাউন্ট করে দিব ওকে করাই দিম ওকে ইন্টারনেট সাবো পারে দুনিয়া আছে ও ইন্টারনেট দেখাই দে গাড়ি এখন 16 কিমান কিলোমিটার হয় এটো চলিছে আপনার 76000 76000 হয় সেকেন্ড ওনার ওকে গাড়ি এখন আপনার এলসিডি পাবো আপনার স্টিং কোনার আছে নাকি নাই স্টিং কোনার না থাকে এটো 4 পাওয়ার ইনটু এলসিডি আপনার এসি পাওয়ার হিস্টারিং হিটার এবুর পাই যাব সব ওয়ার্কিং হই আছে না ওয়ার্কিং হই আছে ওকে দাদা নেক্সট আছে আপনার স্কর্পিও নেক্সট আছে এটা স্কর্পিও এটো আর কি কম 2013 মডেল হয় এটো কিবা এটা দি দিলে হল আর কিবা এটা দিলে হল কিবা এটা দিলে হল কিমান কব এটো আপনি কক কিমান দিব 13 মডেল না হয় 13 কিমান হল এটো 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা নয় আপনার 2,70,000 দিলে হয়ে যাব 2,70,000 2,70,000 2,70,000 টাকা দাম না নেক্সট এমক হয় হয় বিএলএস এমক এমক এসি পড়া লয় এডিটে সব রেকর্ড এভরিথিং ওকে আছে ওকে ওয়ার্কিং হই আছে 2,70,000 দিলে হল ট্রান্সফার আমি করাই দিই ওকে স্কর্পিও লই যাক মাত্র আপনার 2,70,000 টাকা না 13 মডেল আপনার নেক্সট আছে আপনার পাহাড়ি রাজা এখন নেক্সট আছে মারুতি কার 800 কার হয় এটো 2012 মডেল হয় এটো প্রাইস আছে খালি 1,25,000 1,25,000 টাকা 1,25,000 এসি কার হয় এসি কার এসি কার কি মাস হলো 2012 12 মডেল 12 সনের হয় গাড়ি এখন দুনিয়া আছে সাবো পারে ওকে আর সোলা কি মানে গাড়ি এখন চলিছে 80,000 80,000 চলিছে ন আর আপনার আস্কিং আছে আপনার 125 তাতো আপনার নেগোশিয়েবল নেগোশিয়েবল হয়ে যাব আছে সুইফট ডিজায়ার বিএক্সআই হয় 2013 এর মডেল হয় গাড়িখনের প্রাইস আছে আপনার 270 পেট্রোল ভার্সন পেট্রোল ভার্সন হয় কাস্টমার হোক কথা পাতক আমি কিবা একটা সামথিং কমাই আর ডিসকাউন্ট করাই দিই ওকে লগতে আপনার ফুল টিং পেট্রোল ফুল টিং পেট্রোল পাই যাব 2013 হয় 13 লাস্ট হয় সেকেন্ড ওনার ওকে আর এখন দুনিয়া হয়ে আছে সাবো পারে হয় সব তো ওয়ার্কিং হইছে এসি পয়েন্টার করে ওয়াল মেইনটেনেন্স ওকে হয়ে আছে ওকে আর মাত্র আপনার আস্কিং আছে আপনার 2,70,000 টাকা তাতো যদি অন টু বলে নেগোশিয়েবল করে দিব নেগোশিয়েবল করে দিই দাদা নেক্সট আছে টাটা ন্যানো নেক্সট আছে টাটা ন্যানো এটা সেকেন্ড সেকেন্ড তুমি কোন যাবে গাড়ি সবাই তো ও কোনে যাবে সবাই তো পারে ওসে দেখি নেক্সট আছে ন্যানো হয় এইটো 2013 মডেল হয় এটো প্রাইস আর কি কম খালি 45,000 অনলি 45,000 মাত্র আপনার যদি বাইক লব মন আছে বাইক লব না লাগে এটো লৈ যাক সারি সোকা আছে রোদত আপনার বরখুনত চলিব পারিব আরামত একো অসুবিধা নাই 45,000 দিলে হল 45,000 ইনক্লুডিং দেখব আমি করে দিম ইনস্যুরেন্স পলিসি অন আপনার ট্রান্সফার এভরিথিং সব করাই দিব ওকে 45,000 অনলি 45,000 দিয়ে আছে আপনার টাটা ন্যানো এসি আছে নাকি এসি আছে এসি আছে ওয়ার্কিং তো ওয়ার্কিং আছে এখনো তো আপনার এসি ওয়ার্কিং আছে দে হয় আর এখন আছে এলটো এখন নেক্সট আছে এটা এলটো বিএক্সআই 2015 মডেল হয় এটো আপনার প্রাইস আছে 2,50,000 2015 এর মডেল হয় ফার্স্ট ওনার 48,000 সোলা আছে ওকে কাস্টমার হোক আমি কিবা এটা নেগোশিয়েবল করে দিই ওকে আর যদি কোনোবা ফাইনান্স করে বিচারে তাহলে আপনার
80,000 down payment দিলে এখন লাই যাবে 50,000 গাড়ি এখন চলিছে আপনার 2015 মডেল না 15 মডেল হয় আপনার BXI মডেল BXI ভেরিয়েন্ট ওকে সুইফটটা আপনার VDI ভেরিয়েন্ট হয় 2010 এর মডেল এটু প্রাইস দেখিছো আমি 170,000 কাস্টমার আহিলে কিবা এটা ডিসকাউন্ট করাই দিই 170,000 টাকা আপনার সুইফট VDI না হয় VDI ডিজেল ভার্সন হয় এটু 2010 এর মডেল হয় টেক্স পাতে তো আপডেট আছে সব আপডেট আছে ট্রান্সফার আমি করাই দিব ওকে এসি তো ওয়ার্কিং আছে না ওয়ার্কিং আছে ওকে আর অনলি আপনার 170 আস্কিং লাগিছে তাতো যদি অন করে নাকি আছে কোম্পানি ফিটেড মিজে সিস্টেম আছে এসি পাওয়ার স্টার্টিং হিটার এভরিথিং সব ওয়ার্কিং হয়েছে না জি পাই যাবে ওকে দাদা নেক্সট আছে সেন্ট্রো নেক্সট আছে সেন্ট্রো এটু 70,000 সেন্ট্রো 2010 এর মডেল 200 মডেল হয় সেন্ট্রো জিং হয় আপনার 70,000 দিলে হয়ে যাব ক্যাশ টায়ার সারিটা নতুন আছে ক্যাশ ক্যাশ প্রাইস আপনার অনলি 70,000 লয় সেন্ট্রো জিং লই যান 2010 মডেল এসি তো ওয়ার্কিং ওয়ার্কিং আছে ওকে কারণ তো একটা কাম না একটা কাম না নিব লাগে পেট্রোল ভরিব লাগে আর চালাব লাগে সেন্ট্রো জিং হয় টায়ার যদি স্যার আপনার টায়ার 90 প্লাস আপনার কন্ডিশন আছে দে হ্যাঁ টায়ার কেটা সব নতুন আছে আস্কিং আছে অনলি আমার 70,000 তাতো যদি আপনার অন্টুর ভাই কিবা নাকি কই দিব দে টাটা টিয়াগো 2021 এর মডেল হয় এইটু প্রাইস রাখিছো আমি আপনার 390 হয় 2021 এর হয় XT হয় আপনার ন্যানো 4 পাওয়ার উইন্ডো পাই যাবো স্টার্টিং কন্ট্রোল পাই যাবো আপনার কোম্পানি ফিটেড এলসিডি লোগো আছে আপনার টায়ার সারিটা নতুন পাই যাবো গাড়িখন ফার্স্ট ওনার হয় সোলা আছে গাড়িখন 58,000 সোলা আপনার 2021 মডেল আপনার টাটা টিয়াগো লৈ যাক মাত্র 390,000 390,000 টাকা কোনবা যদি 90,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে তেতিয়া উলাই যাব 21 মডেল টাটা টিয়াগো টিয়াগো উলাই যাব আর আপনার আস্কিং আছে আপনার 390,000 টাকা আপনার তাতো যদি অন অন টু বল হয় কিবা নেগোশিয়েবল কিবা নেগোশিয়েবল করে দিন আর আপনার আহিলা আহা যোয়া তেল তো আমার ফলো পর এটু ফ্রি থাকি আছে XUV 500W8 হয় হ্যাঁ এটু প্রাইস দেখিছো আমি 370,000 হয় কাস্টমার আহিলে কিবা এটা ডিসকাউন্ট করে দিম W8 হয় টপ মডেল ডিজেল ভেরিয়েন্ট হয় আপনার এই গাড়িখনত কি কমার এটু বহুত ফিচারস আছে ওকে লইছে চলাইছে তেখেতে গম পায় গাড়িখনত বহুত ফিচারস আছে আর আপনার আস্কিং কিমান দা 370,000 এসি পাওয়ার স্টার্টিং ওকে আপনার সিট কভার অরিজিনাল লোগো আছে টায়ার কেটা নতুন পাবো এলোইল আছে এভরিথিং পাই যাবো কাস্টমার দূর পর আইলে কিবা এটা নেগোশিয়েবল করে দিম 1.5 লাখ টাকা ডিপি রাখিলে ফাইনান্স করাই দিই ওকে 1.5 লাখ টাকা আপনার ডাউন পেমেন্ট দিলে এখন Honda Amaze 2021 মডেল উলাই যাবো না উলাই যাবো টেস্ট হইছে আমার ডবকা SBI বাইপাস হয় 4 লাইনৰ কাখতে লোকেশন আছে নেকি সার্চ করি লাগো BS কার গ্যালারি আপনার ম্যাপত মারিলে উলাই যাবো গুগল ম্যাপত আপনার অনলি সার্চ করিবো BS কার গ্যালারি তাহলে উলাই যাবো না আর যদি কোনোবা হেৰি করিব পৰা নাই তেতিয়া হলে আমার কন্টাক্ট নাম্বার দিয়া আছে আমার লগত যোগাযোগ করিলে কন্টাক্ট করিলে হল পাই যাব যদি অলপ দূরত থাকে বাহিৰৰ পৰা আহিলে যদি ট্রেনত আহে হুজাই আহিলে হুজাই আহি আমাক ফোন করিলে আমি স্টেশনৰ পৰা পিক আপ করিলো তো সম্পূর্ণ বেড়ে সব ধন্যবাদ নেক্সট মিটার ফোন আগে লগ পাম আর ইয়ার পর যদি কোনো গাড়ি পার্চেস করে তাহলে ভালকে চাব ভেরিফাই করব টেস্ট ড্রাইভ লব তারপর গাড়ি পার্চেস করব দেই।